আসসালামু আলাইকুম। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শিরোনাম, ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের আর শেষ রক্ষা হচ্ছে না। ইরান, হুতি, হিজবুল্লাহ এবং ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের চাপে কঠিন দিশেহারায় ইসরায়েল। ইসরায়েলের বিভিন্ন শহরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ এবং হামাস। শহরগুলোকে পুরোপুরিভাবেই বিধ্বস্ত করা হয়েছে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে লেবাননে সংঘর্ষে গুরুতর আহত এবং নিহত হয়েছেন ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের আরো তিনজন সেনা। এদিকে আরেক দেশ থেকে ইহুদিবাদী ইসরায়েলে হামলায় আরো দুইজন ইহুদিবাদী সেনা নিহত হয়েছে এবং আহত আরো ২৪ জন। এদিকে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলকে বাঁচাতে শক্তিধর আরব দেশের দ্বারস্থ এবং পা ধরছে যুক্তরাষ্ট্র। সবশেষে দেখবেন, ইহুদিবাদী ইসরায়েলে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবে জার্মানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকেই কঠিন চাপ বাড়ছে ইসরায়েলের উপর। ফাঁদে পড়ে বেঘাড়ে প্রাণ হারাচ্ছে দেশটির সেনারা। এবার লেবাননের চালানো রকেট হামলায় দিশেহারা হয়েছে তেল আবিব। একের পর এক হামলায় কাজই করেনি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। একদিক থেকে ইরানের ক্ষেপণাস্ত্র, অপরদিকে ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের আক্রমণ, এদিকে জাহাজে হুতিদের আক্রমণ, আবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের আক্রমণ। চতুর্মুখী হামলার মুখে পড়েছে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলি সেনারা। এর ফলে পিছু হটতে শুরু করেছে, এমনকি কিছু কিছু ইহুদি সেনারা তারা নিজেরাই চিঠি লিখেছে সেনাপ্রধানের কাছে যে তারা চাকরি থেকে অব্যাহতি দেবে যে পর্যন্ত না যুদ্ধবিরতিতে স্বাক্ষর করে নেতানিয়াহু। একের পর এক হামলায় কাজ করেনি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। গেল এক সপ্তাহের মধ্যে এটা ইসরায়েলের জন্য বড় ব্যর্থতা। ইসরায়েলের হাইফা শহর লক্ষ্য করে এই রকেট হামলা চালানো হয়, এতে অন্তত আরো ৫ জন ইসরায়েলি আহত হয়। গাজা ইসরায়েলি আগ্রাসনের বর্ষপূর্তিতে এই হামলা চালায় লেবাননের প্রতিরোধ যোদ্ধারা, কিন্তু লেবাননের ছোড়া সেই রকেট ঠেকাতে ব্যর্থ হয় ইসরায়েলি বাহিনী। এরপরই এই ঘটনার তড়িঘড়ি তদন্তে নেমেছে দেশটি, কিন্তু উত্তরাঞ্চলীয় সমুদ্র তীরবর্তী শহরে রকেটের আঘাতে হানা ঠেকানো যায়নি। এদিকে ইসরায়েলের পূর্ব দিক থেকে একটি সন্দেহভাজন টার্গেট ইসরায়েলের দিকে ধেয়ে আসার কথা জানিয়েছে তেল আবিব। তবে ওই টার্গেট ইসরায়েলের আকাশ সীমা পার করতে ব্যর্থ হয়নি বলে জানিয়েছে প্রতিরক্ষা বাহিনী IDF। লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দিক থেকে ইসরায়েলের উপর হামলা চালানো হচ্ছে। একসঙ্গে সবাইকে সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষে আরো ৩ জন ইসরায়েলি সেনা গুরুতরভাবে আহত হয়েছেন এবং আরো কয়েকজন নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে ৯ অক্টোবর আল জাজিরার প্রতিবেদন জানিয়েছে, গত ২ দিনে লেবাননের দক্ষিণাঞ্চলের সংঘর্ষে আরো ৩জন সেনা নিহত হয়েছেন। আহত সেনাদের চিকিৎসার জন্য ইসরায়েলে পাঠানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, লেবাননের উত্তরাঞ্চলে ইসরায়েলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহর ব্যাপক সংঘর্ষ হয়। হিজবুল্লাহ দাবি করে তারা ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে একটি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়েছে, এতে তারা মারা গেছে। হিজবুল্লাহর একজন ডেপুটি লিডার জানিয়েছেন, ইসরায়েলে গত সপ্তাহে লেবাননে স্থল অভিযান শুরু করেছে, তবে তারা সেই অভিযান চলাকালীন বেশি অগ্রসর হতে পারেনি, কেননা চতুর্মুখী আক্রমণের মুখে পড়েছে ইসরায়েলি সেনারা। বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে বর্তমানে সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। গত এক সপ্তাহে বেশ কিছু বিপজ্জনক ঘটনাও ঘটেছে। হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহও গত সপ্তাহেই নিহত হয়েছেন এবং ইসরায়েল লেবাননে স্থল হামলা শুরু করছে। এদিকে আরেক দেশ থেকে ইসরায়েলে হামলায় আরো ২জন ইহুদি সেনা নিহত এবং আহত হয়েছেন আরো ২৪ জন সেনা। মধ্যপ্রাচ্যের আরেক দেশ থেকে ইসরায়েলে হামলা চালানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের ইরানপন্থী যোদ্ধারা ইসরায়েলের ড্রোন হামলা চালিয়েছে, এতে আরো ২জন সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এই হামলা চালানো হলে তারা নিহত হয়। নিহত দুই সেনার মধ্যে একজন ক্যাপ্টেন ছিলেন, তার নাম ছিল তাল দ্রোর, তিনি প্রযুক্তি বিশেষজ্ঞ। এদিকে IDF জানিয়েছে, ইরাক থেকে ২টি বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়। এর মধ্যে একটি বিমান প্রতিরক্ষা দ্বারা গুলি করে ধ্বংস করা হয়, এছাড়া অপরটি উত্তর গোলান মালভূমির একটি সেনা ঘাঁটিতে আঘাত হেনেছে এবং পুরোপুরিভাবে ধ্বংস হয়েছে। প্রতিবেদনে বলা হয়, প্রথম ড্রোন যখন ইসরায়েলি আকাশসীমায় প্রবেশ করে তখন বেশ কয়েকটি সাইরেন বেজে ওঠে, কিন্তু ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বিতীয় ড্রোনটিকে শনাক্ত করতে ব্যর্থ হয়েছে, ফলে সতর্কতা অ্যালার্ম বাজেনি এবং সেনারাও নিরাপদ আশ্রয়ে যেতে পারেনি, যার ফলে সেনাদের মৃত্যু হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় এই সংঘর্ষ হয়েছে।
এ সময় লেবাননের মারুন আলরাশ গ্রামে ইসরায়েলি সেনারা প্রবেশের চেষ্টাকালে তাদের উপর বোমা হামলা করা হয়। এদিকে ইহুদিবাদী ইসরায়েলকে বাঁচাতে শক্তিধর আরব দেশের দ্বারস্থ এবং পা ধরেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে একসঙ্গে দুই দেশে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। নতুন করে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যদি তা বাস্তবে রূপ নেয় তবে নিরাপদে থাকবে না তেল আবিব। তাই নিজের পরম মিত্র ইসরায়েলকে বাঁচাতে এবার আরব বিশ্বের শক্তিধর এক দেশের দ্বারস্থ হয়েছে যুক্তরাষ্ট্র। অনেকে বলছেন ইরানের সঙ্গে যুদ্ধে জড়ালে ইসরায়েল রাষ্ট্রেরই অস্তিত্ব নিশ্চিহ্ন হয়ে যাবে। তার বন্ধুকে বাঁচাতে যতভাবে চেষ্টা তদবির করা যায় তা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে সামরিক দিক থেকে আরব বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ মিশরের দ্বারস্থ হয়েছে বাইডেন প্রশাসন। মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয় মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে মিশরের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফের সঙ্গে ফোন আলাপ করেছেন মার্কিন সংসদ অ্যান্টনি ব্লিংকেন। পরে এই নিয়ে এক বিবৃতি দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বিবৃতিতে বলা হয়েছে গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির ব্যাপারে কায়রোর আরো সহায়তা চায় ওয়াশিংটন। অতীতে সুদানের সংঘাত নিরসনে ভূমিকা রেখেছিল কায়রো, আর তাই মিশরকে গাজা ইস্যুতে একই ভূমিকায় দেখতে চায় যুক্তরাষ্ট্র। গেল সপ্তাহে ইসরায়েলে হামলা চালায় ইরান, এরপর লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। হত্যা করা হয় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে। এরপর ইসরায়েলে 180টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোকে গুঁড়িয়ে দেওয়া হয়। এদিকে ইসরায়েলে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবে জার্মানি। চলমান সংকটের মধ্যে ফ্রান্স অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞার আহ্বান জানালেও ইসরায়েলকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবেন বলে ঘোষণা দিয়েছেন জার্মান চ্যান্সেলর গুলাব শলৎস। বৃহস্পতিবার 10 অক্টোবর জার্মান গণমাধ্যম টাগেস সিঙ্গেলের এক প্রতিবেদনে শলৎসের উদ্ধৃতি দিয়ে বলা হয় আমরা ইসরায়েলে অস্ত্র সরবরাহ করেছি এবং সরবরাহ অব্যাহত রাখব। সে সময় তিনি আরো বলেন ইসরায়েলে অস্ত্র রপ্তানির উপর কোনো সাধারণ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়নি, ফেডারেল সরকার সেই সিদ্ধান্ত নেয়নি। এর আগে গত 5 অক্টোবর এক সাক্ষাৎকারে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলেন আমি মনে করি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা একটি রাজনৈতিক সমাধানে ফিরে আসি এবং গাজায় যুদ্ধের জন্য অস্ত্র সরবরাহ বন্ধ করি। উল্লেখ্য, গত বছরের 7 অক্টোবর থেকে চলমান ইসরায়েলের সামরিক অভিযানে এ পর্যন্ত 42,065 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন 1,00,000 মানুষ, যাদের অধিকাংশই নারী এবং শিশু। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ।